تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم পনেরো নম্বর পারা পাঁচ নম্বর পিছা তিন নম্বর লাইন সুরার নাম সুরা বানী ইসরাঈল আল কোরআন আল্লাহ পাক বলেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তাসবিহ যাপন করে তোদের মধ্যে খুব কম লোক আছে তাদের তাসবিহ গুলো বুঝতে পারে সকলের বাবা বোঝার ক্ষমতাটা কম ঠিক না বেটি একে চন্দ্র দুয়ে পক্ষ তীরে নেত্র ওই চোখটা একটু আলাদা গো বাপ ওই চোখটা আলাদা ওই চোখটা না খুব কঠিন চোখ ওই চোখটা যেদিন আপনার খুলে যাবে সেই দিন আপনার জীবনটা সার্থক হবে নবী নবী করে চিৎকার করে নবীকে কোনো দিন স্বপ্নে দেখেছেন যেদিন নবীকে স্বপ্নে দেখবেন সেদিন আপনার জীবনটা সার্থক হয়ে যাবে রাসূল বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি নবী বলেছেন যে ব্যক্তি স্বপ্নের মাধ্যমে একবার আমাকে স্বপ্নে দেখবে ইমানি হালতে সত্য দেখবে শয়তান কোনো দিন নবীর রূপ ধারণ করতে পারে না এই জন্য বাপেদের বলি রসুলুল্লাহ দৈহিক গঠনটা কেমন জানেন শুনে নিন আমার আপনার মতো রসুলুল্লাহ দৈহিক গঠন নয় গো বাপ যারা রসুলকে স্বপ্নে দেখেছেন আমার এই কথার সঙ্গে একটু মিলিয়ে নেন শুনে নিন আল্লাহ নবীর এই কপালটা আল্লাহ নবীর কপালটা আর আমাদের কপালটা অনেক তফাত গালের এই অংশটি কানের এই অংশটি গলার এই অংশটি হাতের আঙুলগুলো পায়ের মাংসলগুলো সিনার এই অংশটি সাধারণ মানুষের থেকে আলাদা এক কথায় আল্লাহ পাক তার নবীকে এত সুন্দর রূপ দান করেছিলেন যে ব্যক্তি একবার দেখতেন সে শত্রু হোক আর মিত্র হোক ঘুরে তাকিয়ে আবার দেখতেন জোরে বলুন সুবহানাল্লাহ তা বলে নবীকে আবেগে যেন বলে ফেলবেন না যে খোদা গায় ওয়াগি নবী গায় নবী খোদা সে জুদা নেই এ কথা যেন বলে ফেলবেন না বাপ যেই আল্লাহ সেই নবী খবরদার বলবেন না বাপেরা যে খোদা গা বাকি নবী গায় নবী খোদা সে জুদা নাকি এ বাত তো বিলকুল সহি নেই আগর কোই মৌলানা তকরির মে এইসা কহে যে খোদা গায় বাকি নবী গায় নবী খোদা সে জুদা নাকি উস মৌলানা কো তকরির করনে কে বাদ দোবারা ইম আল্লানা জরুরি হ্যায় লিহাজা খোদা কে জাতে মুবারক আলাগ হ্যায় রসুল কে জাতে মুবারক আলাগ হ্যায় এহি আকীদা আহলে সুন্নাতুল জামাত কি হ্যায় মেরে বাত সমঝে ভাইয়া বাপেরা আল্লাহ জাতে মুবারক আলাদা নবী জাতে মুবারক আলাদা এইগুলো এক করে ফেলবেন না এখানেই পার্থক্য ইমানের হালতে আপনার আম মানুষ বুঝতে পারেন না আবেগে বলে ফেলেন তো বাপ খবরদার নয় এই জন্য আলিমদের উচিত লেখাপড়া গভীর জ্ঞান রেখে বক্তব্য দেওয়া ঠিক না বেটি আমরা একটা শব্দের উপরে একটা শব্দের একটা মানে করে ব্যাখ্যা করি আর তার উপরেই ফতোয়া দিই কিন্তু না বাপেরা একটা শব্দের একাধিক অর্থ হয় দুই একটা বলবো বলবো বাবা দেখেন শব্দটা এক মানে কতগুলো হয় দেখুন এই যে জিকির জিকির বলেন না বাবা জিকির জিকির বলুন না বাবা জিকির আচ্ছা আমরা জিকির মানে কি বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ বারে 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 বলা তাই তো নাকি কিন্তু না বাপ জিকির শব্দের কতগুণ অর্থ হয় শুনে নিন এক নম্বর জিকির মানে কোরআন দু নম্বর জিকির মানে উপদেশ তিন নম্বর জিকির মানে আইন কানুন চার নম্বর জিকির মানে স্মরণ করা পাঁচ নম্বর জিকির মানে ভয় করা ছয় নম্বর জিকির মানে নামাজ জিকির মানে হচ্ছে তোমার কথাবার্তা একটা শব্দ এই জন্য একাধিক শব্দের অর্থ জেনে তবে ফতোয়া দিতে হয় আমরা একটা শব্দের একটা শব্দ অর্থ জেনে তার উপরে ফতোয়া দিই আর মৌলবী সাহেবদের মধ্যে মারামারিটা গণ্ডগোলটা পেকে যায় এবার বলে দিই ঘটনাটা কোরআন থেকে দলিলগুলো দিচ্ছি দেখে নিই জিকির শব্দের অর্থ হলো কোরআন দলিল কোরআনে আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন চোদ্দ নম্বর পারার এক নম্বর পিছা নয় নম্বর লাইন সুরার নাম সুরা হিজর আয়াত নম্বর নয় আল কোরআন আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ জিকির নাজেল করেছি তার মানে আই কোরআন নাজেল করেছি ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওই জিকিরকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ তার মানে ওই কোরআনকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাপ এখানে জিকির মানে হলো কোরআন জোরে বলুন আবার দেখেন জিকির মানে কি উপদেশ দলিল কোরআন ফাজাক্কির বিল কোরআন মাই ইয়াখাফু উঈদ পবিত্র কোরআন ২৬ নম্বর পারার ১৯ নম্বর পৃষ্ঠা ১৪ নম্বর ১২ নম্বর লাইন সুরার নাম সুরা কফের ৪৫ নম্বর আয়াত আল্লাহ পাক বলছে নবী মানুষদেরকে উপদেশ দান করো ফাজাক্কির উপদেশ দান করো কিসের মাধ্যমে ওয়াজ নসিহত করতে হবে যাইতাই ওয়াজ করা যাবে না গো বাপ যাইতাই ওয়াজ নসিহত করা যাবে না আল্লাহর কোরআন বলছে ফাজাক্কির মানুষকে উপদেশ দান করো কিসের মাধ্যমে বিল কোরআন কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয় বাপেরা জিকির মানে হলো উপদেশ আবার দেখেন জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা দলিল কোরআন ফাজকুরুনি আজকুরুকুম পবিত্র কোরআন দুই নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সুরার নাম সুরা বাকারা আল কোরআন ১৫২ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি তোমরা আমাকে স্মরণ করো আজকুরুকুম আমি আল্লাহ তোমাদেরও স্মরণ করবো জোরে বলুন এখানে জিকির মানে স্মরণ করা বা মনে করা আবার দেখেন জিকির মানে হলো কি
নামাজ কি বললাম নামাজ দলিল কোরআন يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وزنوا البيع أي سورة أي سورة تفسير كربو وأي سورة مدير رأيته أتاش نمبر بارا تارونا ما فيشار أكيد بره شوي نمبر لاين سورة نمبر سورة جمعة نوين نمبر هاي الله بقول سين هي إيماندار باندا كون جمعة دين جا كون أذان دي ثم كي أهبان كورا هوبي فسعوا إلى ذكر الله أي إلى الصلاة شوتة شلش ونماز ديكي لكن ذكر ما نلا إلا كا إلا الله نوين بابيرا ذكر ما نخلو نماز আবার জিকির মানে ভয় করা পরের আয়াত আছে ফাইজা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে তোমরা তখন কি করবে জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহর করুণা অন্বেষণ করবে আর কি করবে ওয়াজকুরুল্লাহ কাসীরা আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে এখানে জিকির মানে ভয় করা আবার দেখেন জিকির মানে হলো আইন কানুন অ্যাকর্ডিং টু ইসলামিক ল পবিত্র কোরআন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى পবিত্র কোরআনে আল্লাহ পাক বললেন কি 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা তোহার 124 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবনযাত্রা হবে টেনশনে টেনশনে আর আমি কিয়ামতের মাঠে অন্ধ করে তুলব এখানে জিকির মানে বাপ আইন কানুন এজন্য আপনাদেরকে বলি একটা শব্দের একাধিক অর্থ হয় সেগুলো আমাদের জানতে হয় জেনে তারপরে কথা বলাটাই উত্তম ব্যক্তির পরিচয় চলো তাই আল্লাহ পাক বলছেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে চলুন কিভাবে তাসবিহ যাপন করে একটু দেখে নি দু একটা এক্সাম্পল দিই বাপেরা আপনাদের গ্রামে তেঁতুল গাছ আছে তেঁতুল গাছ কি হুজুর তেঁতুল গাছ আছে তো আরে ও আমড়ি গাছ আমার গর্ভবতী মা বোনেরা ভালো বোঝে ওটা চলো তেঁতুল গাছের তলায় চলে যান আমলি গাছের তলায় চলে যান রাতের বেলা গিয়ে দেখবেন গাছের পাতাটা মরে গিয়েছে ঠিক না বেটি খিরিশ গাছ জানেন কি খিরিশ বলেন না খিরিশ বলেন খিরিশ গাছের তলায় চলে যান পাতাটা মরে গিয়েছে লজ্জাবতী বলে একটা গাছ আছে স্পর্শ করবেন পাতাটা মরে যাবে সূর্যমুখী বলে একটা ফুল আছে গিয়ে দেখুন রাতের বেলা মাথাটা হেঁট করে আছে কিছু বুঝতে পারছেন আল্লাহ বলে বান্দা শোন কিভাবে তাসবিহ যাপন করে চিন্তা করে দেখ সকালবেলা যখন আমার সূর্যের আলো যখন ওদের গায়ে লাগবে ফটোলাইটের চালক সংসারের সূর্যালোক যখন ওদের গায়ে লাগবে তেঁতুল গাছের পাতাটা আস্তে আস্তে খুলে যাবে খিরিশ গাছের পাতাটা আস্তে আস্তে মেলে ধরবে আর সূর্যমুখী ফুলটা মাথা তুলে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করবে প্রিয় শ্রোতা মণ্ডলী আজ থেকে 1500 বছর আগে কোনো ঘড়ি ছিল না অ্যালারাম তো বাজবেই কি করে আমার নবী একদিন আল্লাহকে বলছে আল্লাহ আমার গোনাগার উম্মত উম্মতিরা কি করে তারা ফজরের নামাজ পড়বে আর রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খাওয়া হয় তার নাম হলো সাহারি কি বললাম এই সেহেরি নয় সেহিরুন মানে জাদু করা আর সিনে জবত দিলে সাহারি মানে রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে সেহেরি নয় কিন্তু সেহেরুন মানে জাদু মনে রাখবেন এই শব্দগুলো ভুল ঠিক করে নেন আজ থেকে 1500 বছর আগে অ্যালারামের তো ঘড়ি ছিল না আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন জিব্রাইল আমার রসূলকে গিয়ে জানিয়ে দাও নামাজটা হলো আমার জন্য রোজা হলো আমার জন্য আমি আমার বান্দাদের ঘুম থেকে তুলে দেবার দায়িত্ব আমি আল্লাহ আমার আজ থেকে আমি আল্লাহ এমন একটা প্রাণী তৈরি করে দিয়েছি ওই প্রাণীটা ঠিক ফজরের সময় বাঘ দিয়ে ওদের ডেকে দেবে তার নাম হলো কি জানেন রসুল বললেন লা তাসুবুদ্দিকা ফা ইন্নাহু ইউকিজুদিস সালাত তোমরা মোরগকে গালি দিও না মোরগ তোমার ফজরের সময় নামাজের জন্য বাঘ দিয়ে ডেকে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আল্লাহ পাক বলেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করেন এই জন্য বান্দা শোন এই পৃথিবীর জমিনে যদি বন্ধুত্ব করতে হয় এই পৃথিবীর জমিনে যদি বন্ধুত্ব করতে হয় চার শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করতে হবে কয় শ্রেণীর লোক তাড়াতাড়ি কি প্রবলেম হচ্ছে বাবা মা ও বাবা বাবা এদিকে শোন বাবা এদিকে 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 চলে এসো বাবা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি
বললেন বান্দা বন্ধুত্ব যদি করতে হয় এই যুবক ভাইরা শুনে নাও বন্ধুত্ব যদি করতে হয় চার শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করতে হবে কোন কোন শ্রেণীর লোক বলে দিচ্ছি বাপেরা কোরআন জানিয়ে দিয়েছে ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا পাঁচ নম্বর পারার আট নম্বর পিছনে প্রথম নম্বর লাইন সুরার নাম সুরাই নিসাল কোরআন কোরআন জানিয়ে দিয়েছে পৃথিবীর মানুষ বন্ধুত্ব যদি করতে হয় চার শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবি এক নম্বর হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করবি নবীরা যে পথ অবলম্বন করেছে ওই পথটা তোরা অবলম্বন করবি শুধু তাই নয় নবী তো এখন নেই নবী আমার বলে গেলেন আমি চলে যাচ্ছি তোদের থেকেই দুটো জিনিস দেখে যাচ্ছি তারা তৌফিকুম আমরাইনি লাউ তাদিল্লু মা তামাসসাকুতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আমি মোহাম্মদ তোদের ছেড়ে চলে যাচ্ছি যাওয়ার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি এক হলো আল্লাহর কোরআন যেটা আমার উপরে নাজিল হয়েছে দুই হলো আমার সুন্নাত সুন্নাত কাকে বলে বাবা নবীর কৌলি ফেলি তাকরিরি কথা কার সমর্থনকে হাদিস বলে বাবা সুন্নাত বলে সেইগুলোকে আমি রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোরা আমার সুন্নাতগুলোকে মেনে চলবি ততদিন পর্যন্ত তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না এখন নবী চলে গেলেন যাওয়ার সময় বলে গেলেন আমি তোদের কাছে আর এক ব্যক্তিকে রেখে যাচ্ছি শুনে রেখে দিন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া নবী আমার বললেন আমি চলে যাচ্ছি আমার পরে তোদেরকে রেখে যাচ্ছি কাদেরকে হাক্কানি উলামাদেরকে রেখে গেলাম ও বাবা আলেমের দুটো ভাগ রয়েছে গো বাপ শাররুল উলামা খাইরুল উলামা ও বাবা এমন আলেম এমন বক্তা আছে বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এমন বক্তা আছে গো বাপ কি করে জানেন নামাজ তো পড়ে না বাম্মার ভাত দেয় না ওরে বেওজুতে ওয়াজ করা থেকে শুরু করে বেওজুতে নামাজও পড়ে রাতের বেলা জলসা করে করে কি সেই টাকা নিয়ে হোটেলে গিয়ে মেয়ে নিয়ে থাকে বলে হুজুর জানলেন কি করে বাবা আমি শুধু একজন মৌলভী সাহেব বলে বেঁচে যেতেন আমি যে ডিপার্টমেন্টের মানুষ সিবিআই সিআইডি আইবি থেকে শুরু করে সব শ্রেণীর লোকের সঙ্গে ডাইরেক্ট ইনডাইরেক্টলি কিছু যোগাযোগ তো থাকবেই বা এই আলেমের কথা বললেন না নবী নবী আমার বললেন কি জানেন হাক্কানি আলেমের কথা বলে গেলেন হাক্কানি আলেমের পরিচয় কি শুনে নিন নবীর হাদিস আল্লাহু আজওয়াদু জুদান ওয়া না আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আদিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরা ওয়াহিদা আল্লাহর নবী বলেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম যে আলেম এলিম অর্জন করেছে ইলিম মোতাবেক নিজে চলেছে সমাজের মানুষকে বলেছে আর তার ইলিম দ্বারা মানুষ উপকৃত হতে পেরেছে ওই শ্রেণীর আলেমগুলোকে কেয়ামতের মাঠে এক একটা দলের আমিরি করে তোলা হবে শুনে নাও এই যুবক ছেলেরা শুনে নাও তোমরা যদি আলেম হতে না পারো তোমাদেরই কোনো দুঃখ নাই তোমাদের সম্পর্কে আমার নবী কি বলে গেছে জানো কুন আলিমান কুন আলিমান আলেম হও আলেম যদি হতে না পারো আও মুতা আলিমান আলেমের ছাত্র হও অর্থাৎ তলেবুল এলেম হও তাও যদি হতে না পারো আও মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলে বাবা মনোযোগ সহকারে শোনো বাবা মুসমান শব্দটা বলেনি সামিয়া ইয়াসমাউ মানে শোনা আর ইস্তামা ইয়াসতামিউ মানে হলো শোনা বাবা তুই শোনার মধ্যে আসমান আর জমিন পার্থক্য বাবি ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোনো কাজকে মনোযোগ বা সহকারে করা বা শোনা এই জন্য মুস্তামিয়ান শব্দটা ব্যবহার করলেন রাসূল আও মুস্তামিয়ান হাক্কানি আলিমরা যেটা বলে মনোযোগ সহকারে শোনো তাও যদি সুযোগ তুমি না পাও আও মুহিব্বান হাক্কানি আলিমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো কেয়ামতের মাঠে তোমরা নাজাত পেয়ে যাবে তাহলে এক নাম্বার হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে নবী তো এখন নেই নায়েবে নবীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে নায়েবে নবী কারা বাবা হাক্কানি আলেমরা হলো নায়েবে নবী আমার কথা বুঝতে পারছেন বাপেরা অসুবিধা হচ্ছে আপনাদের দুই নাম্বার হলো কাদের সঙ্গে বন্ধুত্ব করবেন ওয়াসিদ্দিকিন সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করবেন ও বাবা টাইটেল সিদ্দিকি যেন ভাববেন না নামের পরে যদি সিদ্দিক থাকে মানমিনি কোরআনে ওই আয়াতটা লেখা সেদিন এক মূর্খ মৌলবি সে লেখাপড়া জানে না
সে কোরআনের তাফসীর করতে গেছে। বাপ রে বাপ, আমি তো শুনে অবাক, বলছে সিদ্দিকীন সিদ্দিকীদের কথা বলেছে, বলে তার ব্যাখ্যা করছে কি জানেন, ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর রহমাতুল্লাহের কথা বলে আর বলছে এই সিদ্দিকদের, ওই দেখাচ্ছ নামের পরে সিদ্দিক সব লেখা আছে, নাউজ বিল্লাহ বলুন, খবরদার নয়। সিদ্দিকীন শব্দের অর্থ হলো কি জানেন বাবা, এসমে মোবা লাগাচ্ছি গা, সহজ জিনিস নয় গো বাপ। সিদ্দিকীন সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করবে, সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করবে, তা দলিল কি? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সুরার নাম সুরাই তওবার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ইমানদার বান্দাগণ আল্লাহকে ভয় কর, ওয়া কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চল। মিথ্যাবাদী যদি কোটিপতি হয় তার সঙ্গে বন্ধুত্ব করতে যাবি না, সত্যবাদী যদি গরিব হয় তার সঙ্গে বন্ধুত্ব করবি, দুনিয়াতে শান্তি সম্মান পাবি, আখেরাতে জান্নাত পেয়ে যাবি। আর আমরা বাবা কি করি, মিথ্যাবাদী চিটিংবাজ তারা খালি তেল মারছি, ঠিক না বুঝি, সত্যবাদী সৎ গরিব মানুষ তারে কোনোদিন দাওয়াত তো দূরের কথা, বন্ধুত্ব রাখি না। আল্লাহ বলেছেন বান্দা শুধু সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করতে করলে হবে না, নিজেকেও সত্য কথা বলতে হবে, ঠিক না বিটি, দলিল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন সুরার নাম সুরাই আহজাবের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ইমানদার বান্দাগণ তোর আল্লাহকে ভয় কর, ওয়া কুলু কাওলান সাদিদা, সদা সর্বদা সত্য কথা বল। বাপের একটা কথা বলে দিই, শুনে রেখে দিন, এখানে সিন দিয়ে সাদিদ শব্দটা লেখা আছে, সিন অক্ষরটি আছে, কেউ যদি সোয়াত উচ্চারণ করে তার মানে আলাদা, কেউ যদি সিন উচ্চারণ করে তালব্যস্য উচ্চারণ করলে তার মানে আলাদা, শুনে রেখে দিন, সাদিদ মানে সত্য কথা বলা, আর সাদিদ মানে শক্ত বা কঠিন, ইন্না বাদশা রব্বিকালা সাদিদি, সাদিদ মানে শক্ত বা কঠিন, সাদিদ মানে সত্য বলা। আর একটা হলো সাদিদ যদি সোয়াত উচ্চারণ করে তার মানে কি হবে জানেন, সাদিদ মানে পূজার রক্ত।